ভাই বুঝতে পারছো কিছু কিছু কি বুঝতে পারছো তোমরা ভিতরে খেলা হচ্ছে গো দেখো একবার দেখো ভাই কত সুন্দর করে ঘরটা বানিয়েছে একবার দেখো ভাই ওয়াও ভাই ভিতরে কি হচ্ছে জাস্ট একবার কল্পনা করে দেখো ভাই নমস্কার বন্ধুরা আমি শুভমার এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য আজ আমি কলকাতার কাছাকাছির মধ্যে এমন একটি কাপিল পার্কের সন্ধান দেব যেখানে তুমি তোমার পার্টনারের সাথে এরকম ছোট ছোট ঘরে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবে তুমি যেমন চাও তুমি সেরকমভাবেই পার্টনারের সাথে রোমান্স করতে পারবে তাও আবার মাত্র কুড়ি টাকায় আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমার আর হাজার হাজার টাকা নষ্ট করে ও যাওয়ার দরকার হবে না তাহলে চলো যাওয়া যাক কলকাতার নাম্বার ওয়ান কাপিল ফ্রেন্ডলি পার্কে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে চন্দননগর বেশ অনেকটাই দূর আর সব থেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে চন্দননগর হচ্ছে হাওড়া ডিভিশনে আর আমরা থাকি হচ্ছে শিয়ালদা ডিভিশনে তো এই ডিভিশন চেঞ্জ করতে গেলে খুব বড়ো একটা ঝামেলা হয় তো যাই হোক ভালো জিনিস পেতে হলে তো একটু ঝামেলা পাওয়াতেই হবে তো দেখতে থাকো তোমরা আমি পুরো ইনফরমেশনটা দিয়ে দেবো পার্কটা কীভাবে যাবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই মুহুর্তে পৌঁছে গেলাম হুগলির চন্দননগরে তো এবার তোমাদের বলছি চন্দননগরে নেমে তোমরা কী করবে তোমরা হাওড়ার দিকে মুখ করে স্টেশনের সামনের দিকে এসে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে সিঁড়ি দিয়ে নেমে তোমরা ডান দিকে চলে যাবে ডান দিকে দুপা এগোলেই তোমরা অটো পেয়ে যাবে অটোকে বলবে ডিজনিল্যান্ড পার্কে যাবো ভাড়া পড়বে পার হেড কুড়ি টাকা সময় লাগবে কুড়ি মিনিটের মতন প্রায় পাঁচ কিলোমিটার মতন ডিস্টেন্স বন্ধুরা অটো একদম পার্কের সামনে এসে নামালো কুড়ি টাকার টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করলাম এছাড়া এখানে বাইক এবং সাইকেল পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে বন্ধুরা পার্কের মধ্যে প্রবেশ করি এরকম সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবে এছাড়া এখানে খুব সুন্দর একটা গেস্ট হাউসও রয়েছে বন্ধুরা অবাক হচ্ছ তাই তো আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি বিকেলবেলা পার্কে প্রবেশ করেছিলাম এবং এই ফুটেজগুলো আমি বেরিয়ে আসার সময় তুলেছি যার জন্য দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের সেই ফুটেজগুলো ঠিকঠাক তুলতে পেরেছি এবং একটু সবুর করো আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি বন্ধুরা তারপর তোমরা দেখতে পারবে এই ড্রাগন ট্রেন যেটার কন্ডিশন তো পুরো খারাপ একদম উল্টে গেছে ট্রেন এছাড়াও বাচ্চাদের খেলার এই কারগুলো রয়েছে যেগুলো একদম অকেজ হয়ে গেছে কারণ বাচ্চারা এখানে একদমই আসে না তো মেন ক্যাম্পে যাওয়ার আগে কিন্তু তোমরা এইসব জিনিস দেখতে পারবে তাহলে ভাই চলো এবার তোমাদের অনেক ওয়েট করিয়েছি এবার সেই কাপিল স্পেশাল সেই ক্যাম্পগুলোর দিকে যাওয়া যাক আর এই সেই ক্যাম্পগুলো কিন্তু এরকম পুরো জঙ্গলের মধ্যে রয়েছে আর প্রচুর কলাগা কলা গাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ ক্যাম্পগুলো দেখে তোমার মাথায় হাত ভাই আমি প্রথমবার গিয়েছিলাম এরকম দেখলাম আর এই প্রথম আমি কোনো পার্কে গিয়ে আমি এরকম জিনিস দেখতে পাচ্ছি ও ভাই ভাই এতক্ষণ যাদের দেখলে তারা কিন্তু ছিল পুরো প্লেয়ার আর এবার এই ব্যারিকেডের ওপাশে যাদের দেখাবো তারা কিন্তু প্রো আল্টা প্লেয়ার ভাইরে ভাই এর ভিতরে ঢুকে তোমার মাথায় হাত আমি কি দেখছি এক একটা রুম বানিয়ে ফেলেছে পুরো এরা ও ভাই দেখো তোমরা একবার দেখছো এমনভাবে রুম বানিয়েছে মানে তুমি কোনোভাবে চাইলেও ভিতরের জিনিস কিচ্ছু দেখতে পারবে না আর দেখো পুরো জঙ্গলের মাঝখানে মানে তোমাকে কেউ এসে ডিস্টার্ব করবে না ভাই আমি যা দেখে বুঝলাম তোমাকে এখানে কেউ এসে ডিস্টার্ব করবে না দেখো এক একটা রুম দেখো খালি আর এখানে বয়সও দেখে না তুমি কোন বয়সের কোন এইজের ভাই বুঝতে পারছো কিছু কিছু কি বুঝতে পারছো তোমরা ভিতরে খেলা হচ্ছে গো দেখো একবার দেখো ভাই চলো তাহলে তোমাদের একটা রুম আমি ভিতরে ঢুকে দেখিয়ে দিয়ে আসি দেখানোর কিছু নেই তোমরা দেখতেই পাচ্ছ এরকম বসার একটা জায়গা পাবে আর উপরে ছাউনি দেওয়া থাকবে প্রায় সবকটাই উপরে তোমার ছাউনি দেওয়া থাকবে আর বসার বসার জায়গাটা এটা বেশ সুন্দর রয়েছে দেখো ভাই এটার কন্ডিশন কিন্তু তুলনামূলকভাবে ওটার থেকে ভালো আর এটা তিন দিকেই ঘেরা রয়েছে একদিকে খালি ফাঁকা আর উপরে চালও করা রয়েছে মানে তুমি এখানে জাস্ট একটা কাপড় টানাবে ব্যাস পুরো রুম হয়ে গেল তো ভাই দেখতে পাচ্ছ এটা কিন্তু বসার জায়গা নেই এটা তোমাকে নিচেই বসতে হবে আসলে ভালো রুমগুলো সব কিন্তু বুক হয়ে গেছে মানে দেরি করে গেলে তোমার এরকম টাইপের রুম তোমার ভাগে থাকবে আর কি কিন্তু রুমের কিন্তু কম নেই প্রচুর রুম রয়েছে এখানে প্রচুর কী ভাবছো ভাই ভিডিও শেষ মেন রুমগুলো তো তোমরা এখনও দেখোই নি এবং আমি তোমাদের এটাও বলে দেব ভালো রুমগুলি তোমরা কোথায় গেলে পাবে চলো ওয়েট করো আমি ভিডিওর মধ্যেই তোমাদের জানাবো এবং তোমরা যদি কোনো কারণে ভালো রুমগুলি না পাও তাহলে তোমরা সঙ্গে করে কি কি জিনিস নিয়ে যাবে যাতে তোমরা একটা ভালো মানে ঘেরাও করে একটা জায়গা বানাতে পারো চলো তো ভাই দেখতে পাচ্ছো তো ভিতরে কি হচ্ছে আমার নিশ্চয়ই আর ক্লিয়ার করে বলার কোনো কিছু নেই তোমরা বুঝতেই পারছো তো এরকম রুম কিন্তু মানে এরকম ঘর কিন্তু এই পার্কের মধ্যে প্রায় একশো প্লাস রয়েছে আর তোমাদের একটা কথা বলবো তোমরা একটু তাড়াতাড়ি ওখানে পৌঁছাবে তাহলে কিন্তু তোমরা বেস্ট বেস্ট যে ঘরগুলো করা আছে সেগুলো তোমরা পাবে তো ভাই দেখতে পাচ্ছ তো রুমের কিন্তু কোনো কমতি নেই এখানে প্রচুর রুম রয়েছে এবার তোমাদের বলছিলাম বেস্ট বেস্ট রুম তোমরা কোথায় পাবে তো আমি ভিডিও শুরুর সময় তোমাদের বলেছিলাম না পুরো আলটা তো পুরো আলটা সেই ব্যারিকেডের ভেতরেই কিন্তু সব বেস্ট ঘরগুলো রয়েছে তো তোমরা চলে এসো খেয়াল করে এটা তো ভাই রুমগুলো দেখছো তোমরা রুমগুলো দেখো রুমগুলো তুমি প্রথমবার যদি দেখো তোমার মাথায় পুরো একদম হাত উঠে যাবে তো বন্ধুরা এবার তোমাদের বলছি তুমি সঙ্গে করে কি কী জিনিস নিয়ে যাবে দেখো তুমি সঙ্গে করে তোমার পার্টনারের দুটো ওন্ডা নিও এবং একটা বসার একটা চট নিও এছাড়া একটা টেপ নিও যেটা দিয়ে তুমি অন্যগুলো মানে আটকে ভালো একটা জায়গা বানাবে ডিজলি ল্যান্ড পার্ক সম্বন্ধে কিছু ইনফরমেশন তথ্য তোমাদের দিয়ে রাখি এই পার্কটির এন্ট্রি ফিস কুড়ি টাকা আর এটি প্রত্যেক দিন খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তো বন্ধুরা দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা গেস্ট হাউস রয়েছে তোমরা চাইলে এখানেও কিন্তু থাকতে পারো এখানে রুম শুরু হয়ে যাচ্ছে এক হাজার টাকা থেকে পার নাইট তো আমার মনে হয় না তোমার এখানে থাকার প্রয়োজন আছে তবুও যদি তুমি থাকতে চাও তো আমি জানিয়ে দিলাম আর রুম কিন্তু এখানে এসে বুক করতে হবে তোমাকে ভাই পার্কে কিন্তু শুধু রুম নেই তাছাড়াও কিন্তু সুন্দর সুন্দর জায়গাও রয়েছে দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে আর রাতের কারণে এই জায়গা সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে তখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর রয়েছে তাও এখন বর্ষাকাল বলে পুকুরটায় কিন্তু জলে ভরে গেছে কিন্তু আগে বোটিং হতো এখানে কিন্তু এখন আর বোটিং হয় না তো এরকম একটা পুকুর রয়েছে এই পুকুরের চারি সাইড দিয়েও কিন্তু বসার জায়গা রয়েছে বেশ তো যাই হোক আমি কিন্তু অনেকটা লেট করে ফেলেছি ওর জন্য পুরো অন্ধকার হয়ে গেছে ভাই সত্যি কথা বলতে ভিডিওটা বানাতে আমার প্রচুর খাটনি হয়েছে তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকমই পার্কের ভিডিও দেখতে জানলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও টাটা